সুধী দর্শক মণ্ডলী কেমন আছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি BRB Hospitals Limited রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানের পক্ষ থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল দর্শক আজকে আমরা কথা বলতে চাই দাঁত ও মুখের যত্নে নানা বিষয়গুলো নিয়ে বিশেষ করে এই রমজান মাসে আমরা অনেকে রোজা রাখছি এই রোজা রাখা অবস্থায় আপনি আপনার দাঁত এবং মুখের যত্ন কিভাবে নেবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আর এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের একজন খ্যাতিমান ডেন্টাল সার্জন প্রফেসর ডক্টর গাজী শামীম হাসান যিনি কোর্স ডিরেক্টর হিসেবে আছেন ফ্যাকাল্টি অফ ডেন্টিস্ট্রি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্যারের অনেকগুলো পরিচয় আছে তিনি চেয়ারম্যান হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ অর্থোডন্টিক্স বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একই সঙ্গে তিনি ডিন হিসেবে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ডেন্টিস্ট্রি বিভাগে স্যার আসলে অনেকগুলো পরিচয় আছে আপনার এই মুহূর্তে আপনি আমাদের অতিথি কথা বলতে চাচ্ছেন দাঁত ও মুখের যত্ন নিয়ে কেমন আছেন আপনি ভালো আছি ধন্যবাদ স্যার আমরা আসলে জানেন আপনি রমজান মাস চলছে আমরা সবাই রোজা রাখছি সারা বছরে আমাদের দাঁতের যত্ন নিতে হয় আপনার কাছে যদি এক কথায় শুনতে চাই যে দাঁত এবং মুখের যত্ন নেওয়ার জন্য মূল টিপসগুলো কি সত্যি কথা বলতে কি দাঁত এমনই একটা অর্গান যেখানে যত্নটা নেওয়া কিন্তু আমাদের বাহ্যিক যত্নটা নেই ঠিক একইভাবে কিন্তু মুখগহ্বরের ভিতরে যত্নটা নেওয়া আমাদের খুবই দরকার মন মানসিকতা এবং নিজেকে গুডভাবে প্রেজেন্ট করার জন্য আচ্ছা এই যে আমি প্রেজেন্ট করব এই যে যত্নটা নিব তার জন্য আমাদের কি প্রয়োজন প্রথম কথা হচ্ছে আমাদের বিশেষ করে কিন্তু কুলি করা উচিত আমরা যখন পানি খাই তখনও যেন সেই পানিটা যেন মুখের ভিতরে ওয়াশ করে যেন খাই কারণ কোনো খাবার যদি একটা দাঁত এবং মাংসের মাধ্যমে থেকে যায় তখন এটি যদি 2-3 ঘন্টা আপনি কোনো কিছু না খান তাহলে ডেফিনেটলি এটা পচে একটা গন্ধ হতে পারে এবং রোজার মাস যেহেতু আমাদের এখন চলছে আমরা সবাই রোজাদার আপনি জানেন তো রোজার এই ধরনের একটা প্রবলেম বেশি ক্রিয়েট হয় এটা ন্যাচারাল এটা কোনো মানে এটা কোনো রোগ না যেমন পুরা দিন কোনো পানির ব্যবহার আমাদের খাওয়ার ব্যবহার থাকছে না এই জন্যই কিন্তু মুখে একটা দুর্গন্ধ আসতে পারে বা কোনো কিছু হতে পারে যেহেতু রোজা আমি এটা দিয়ে শুরু করলাম আগে মুখে যদি এই ধরনের গন্ধ বলেন বা এই ধরনের কোনো আপনার খারাপ লাগা কিছু হয় তার কারণ হচ্ছে যে খাবারটা পচে একটা গন্ধ হয় অথবা কিছু কিছু সময় হয় স্যালাইভা থেকেও আসে তো আমরা যদি যখন আমরা শেষ রাতে খাওয়ার পরে আমরা ঘুমাতে যাই তখন যদি একবার খাওয়ার পরে যদি একবার ভালো করে ব্রাশ করে এবং জোরে জোরে কুলি করে মুখটাকে ওয়াশ আউট করে ঘুমাই তাহলে কিন্তু আপনি 50% ইনশাল্লাহ এটা কমে যাবে আরেকটা হচ্ছে যে ব্রাশিংটা আপনি ইফতারি করার পরে করবেন আমরা আগে করার কোনো প্রয়োজন নাই এবং সেহেরি খাওয়ার পরে করবেন করছেন না স্যার অনেকে দেখা যায় যে দাঁত ব্রাশ করছেন করার সময় একটু ব্লাড আসে কিছুক্ষণ পরে হয়তো ওটা আবার বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক এটা কি কোনো রোগের ইন্ডিকেট করে একটু রোগের ইন্ডিকেট করে কিন্তু অনেক সময় রোগ না হয়ে হতে পারে এই জিনিসটা আমাদের দর্শকদের বোঝা উচিত যেটা রোগ না হলেও হতে পারে কেমন যে দাঁত থেকে রক্ত আসে আসলে কথাটা একটা ভুল ভুল হচ্ছে এই দাঁত থেকে কোথাও রক্ত আসার সুযোগ নাই রক্তটা আসে দাঁতের গোড়ায় যে মাংসপেশি আছে সেই মাংসপেশি থেকে রক্তটা আসে আচ্ছা তার মানে আমাদের একটা স্কিন থেকে তো রক্ত আসবে না যতক্ষণ না স্কিন কেটে যাবে তার মানে যদি আমাদের এই মাংসপেশির ভিতরে ইনফ্লামেশন হয় দ্যাট মিনস প্রদাহ হয় অথবা লাল হয় অথবা কোনো কারণে ব্রাশ কম হয় তখন এখান থেকে আস্তে আস্তে ফ্র্যাজাইল মানে ভঙ্গুর হয়ে যায় এবং একটুকু রক্ত আসে রক্তটা আসে দুই দাঁতের মাঝখান থেকে এটার কারণটা হচ্ছে যে মাংসগুলো দুর্বল হয়ে গেছে এই দুর্বল মাংস থেকে খোসা লাগলেই রক্ত আসে আসলে এই রক্তে যেটা রক্তটা আসে এটা বলে জিনজিভাইটিস আমাদের ডাক্তারি ভাষায় এই যখনই কোনো গ্রামের ভাষায় বলা হয় অনেক সময় বলে যে পায়োরিয়া হয়েছে আমার রোগে এটা যদি পাথর হয় সেখান থেকে হতে পারে অথবা ইনফ্লামেশন থেকে হতে পারে তো যদি দাঁতগুলোকে ক্লিন করে আপনি যদি সুন্দর করে স্কেলিং বলে আমাদের ভাষায় স্কেলিং করে পুলিশ করে আপনি রাখেন এটা এবং একটু আপনি জানেন আপনি যে একজন ডাক্তার যে এক ধরনের অ্যানারোবিক ব্যাকটেরিয়া করে আমাদের বিশেষ করে এক ধরনের ওষুধ আছে মেট্রোনিডাজল এই ধরনের যদি আমরা 4 থেকে 5 থেকে 7 দিন খাই এক ইজিলি রক্ত বন্ধ হয়ে যাবে এটা কোনো সমস্যা নেই এবং সেই ক্ষেত্রে আপনার মতো চিকিৎসকদের কাছে যেতে হবে এবং এখানে বলবো আমার মতো না যারা BMDC বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত ডেন্টিস্ট তাদের কাছে যাওয়া উচিত কারণ যারা আমাদের সার্টিফাইড ডাক্তার এবং তারাই আপনাকে আসলে নিশ্চয়তা দিতে পারবে যে আপনি কতটুকু ভালো থাকবেন তো স্যার এই যে স্কেলিংয়ের কথাটা আসলো দাঁত পরিষ্কার করার ক্ষেত্রে অনেকে ভয় পেয়ে যায় মনে করে যে স্কেলিং করলে মনে হয় তার দাঁত নড় বড় হয়ে যাবে এটা আদৌ সত্য কিনা মানে যদি আমি বলি সত্য কিনা খুব মুশকিল কারণ যখন দাঁত স্কেলিং করা হয় তখন কারো কারো দাঁত নড়ে যায় কিন্তু কেন সেটা হচ্ছে দাঁতের গোড়ায় যখন পাথর হয় তখন ছোট ছোট পাথর তৈরি হয় একটা দানার মতো আপনি যদি দানা পাথরটাকে সরাই ফেলেন তখন কিন্তু কিছু হবে না এই দানাটা যদি 1 বছর 2 বছর আপনি কিছু না করেন ও আস্তে আস্তে বড় হয়ে উপরে ওঠে না উপরে তো আপনি ব্রাশ করতেছেন তো পাথরটা উপরে বাড়তে পারে না, নিচের দিকে, ও তখন নিচের দিকে দাঁত এবং মাংসের মাঝখানে ঢুকতে থাকে। ঢুকে যখন ধরেন 1 মিলিমিটার বা 2 মিলিমিটার নিচে চলে যায় তখন আপনি হঠাৎ করে ডাক্তারের কাছে আসলেন যে আমার পাথরগুলো ফেলে দেন। তখন যদি আমি দাঁতের গোড়া থেকে পাথরগুলো ফেলে দিই তখন দাঁতগুলো কী হবে? তার মানে প্রবলেমটা হচ্ছে যে আপনি এমন একটা স্টেজে আসতেছেন যখন তার গোড়ার সাপোর্টটা পড়ে গেলেই নড়ে যাচ্ছে, মানে স্কেলিং করতে দেরি করেছেন বলেই নড়ছে, রাইট। এখন এইটা হচ্ছে যে আমি নিজে ডেন্টিস্ট, আমার ওয়াইফ ডেন্টিস্ট, কিন্তু আমরা দুজনে দাঁত কিন্তু স্কেলিং করি। যদি শুধুমাত্র ব্রাশ করলেই সব হয়, আমরা তো জানি কীভাবে ব্রাশ করতে হয় না করতে, তারপরে কেন আমাদের স্কেলিং করা লাগে? কারণ মাংসের ভিতরে যে পাথরটা জমবে এটা ব্রাশ দিয়ে আসে, সব কিছুই আসে, মেশিন দিয়ে বের করতে হয়, এটাই কারণ। আমরা অনেক ভালো একটি তথ্য পেয়েছি দর্শক মণ্ডলী, আসলে আলোচনা বেশ জমে উঠেছে। তারপরে অনুষ্ঠানে ঠিক মাঝপথে আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর এসে আমরা দাঁত এবং মুখের নানা যত্ন নিয়ে কথা বলতে চাই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক স্বাগত জানাচ্ছি আরও একবার, আপনারা দেখছেন BRB হসপিটালস লিমিটেড রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানটি। আমরা কথা বলছি দাঁত এবং মুখগহ্বরের নানা সমস্যাগুলো নিয়ে এবং একই সঙ্গে এই যত্ন নিয়ে কী করবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। উপস্থিত আছেন দেশের একজন খ্যাতিমান ডেন্টাল সার্জন প্রফেসর ডক্টর গাজী শামীম হাসান, যিনি কোর্স ডিরেক্টর, চেয়ারম্যান এবং ডিন হিসাবে আছেন ফ্যাকাল্টি অফ ডেন্টিস্ট্রি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। স্যার, বিরতির আগে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, তার মধ্যে দাঁত স্কেলিংটা সম্পর্কে আপনার কাছে জেনেছি। আমি একটা বড় প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে একজন মানুষ যখন জন্ম নেয় অনেক দিন পরে তার দাঁত আসে, এই মানুষটা নির্দিষ্ট সময়ে পরে দেখা গেল যে মারা যাওয়ার অনেক আগেই দাঁতটা আবার চলে যায়, এই দাঁত নিয়ে যাওয়ার কোনো উপায় আছে কিনা একদম বার্ধক্য পর্যন্ত? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এখন যেমন জাপানে যারা আছে তারা তো জানেন যে 100 বছর বাঁচে এখন ওদের গড়াই, ওদের কিন্তু আমি জাপানে পড়াশোনা করছি, ওদের দেখছি 80-90 বছর বয়সেও মুখে দাঁত থাকে। ওরা বলে যে 80 ইয়ার্সে 20 দাঁত, মানে 80 বছর বয়সে যেন 20টা দাঁত মুখে থাকে, এটা ওদের একটা স্লোগান আছে। আচ্ছা, এখন কেন? আসলে কি দাঁত যদি আপনি মেনটেন করেন, এটা আমি নিজেকে দিয়ে বলি, আমার বয়সও কম না, অনেক কিন্তু আমার বয়স অনেক। ক্যারিজটা কেন হয়, কি করলে ক্যারিজটা হবে না? প্রথম প্রবলেম তো ক্যারিজ থেকে একটা শুরু হয়, তাহলে আমরা যদি সেই ক্যারিজটা যেন না হয় এইটা যদি মেনটেন করি, মানে সেটা কী? সেটা হচ্ছে দাঁতে ধরেন আপনার মুখের মধ্যে আসে, আপনি তো প্রতিটা দাঁত, আপনার দাঁত খুব সুন্দর, হাসলে চকচক হচ্ছে, নাইস টুথ, অ্যালাইনমেন্ট সুন্দর, কিন্তু আপনার ভিতরে কোনো দুই দাঁতের মাঝখানে খাবার ঢুকে যায় কি যায় না এটা কিন্তু বাইরের থেকে আমরা কেউ বুঝবো না, ওইটা বের করে আনার পথ কি এইটাই। প্রথম শুরু হয় দুই দাঁতের মাঝখানে কোনো খাবার ঢুকে যায়, অথবা আপনি দেখবেন দাঁতের উপরে আমাদের হাতের মাঝখানে যেমন রেখা আছে কালো কালো দাগ, দাঁতের মাঝখানে এরকম কালো কালো দাগ আছে, এই দাগের ভিতরে প্রথমে একটা ছোট্ট ক্যারিজ শুরু হয়, আমরা তখন আমলে নিই না এবং বুঝতে পারি না। যখন আমাদের চোখে আসে তখন কিন্তু অলরেডি অনেক বড় হয়ে যায়, ভিতরে উপরে ছোট কিন্তু ভিতরে বড়। তখন যদি আমরা 6 মাস পরপর বা 1 বছর পরপর ডেন্টিস্টকে একটা ফলো আপ করে নিই যে ভাই আমার দাঁতগুলো দেখে দিন কোথাও কোনো অসুবিধা আছে কিনা, সে তখন মেইনলি কী করবে? একটা স্কেলিং করবে, তখন তো আপনার পাথর হয়নি। স্কেলিং করলে ওই মেশিনটা দেওয়ার সময় যদি কোথাও কোনো ক্যারিজ হয় ও কিন্তু ধরে ফেলবে, বের হয়ে আসবে, এবং আপনাকে যদি দেখায় যে এই জিনিসগুলো আছে আপনি এটাকে প্রিভেন্ট করেন তাহলে আপনার ভবিষ্যতে আর কোনো ক্যারিজ হবে না। এই যে একটা চেক আপ, আমাদের দেশের মানুষ যদি এভরি 6 মান্থ অথবা 1 বছরে একবার ডেন্টিস্টকে চেক আপ করায় এবং প্রবলেমগুলো সলভ করে নেয়, আমার মনে হয় দাঁত সহজে পড়ার কোনো সুযোগ নেই। কেন পড়বে দাঁত? তার মানে আপনার ভালো থাকুক আর খারাপ থাকুক প্রতি বছর অন্তত একবার দেখানো উচিত, 6 মাস হলে সেটা ভালো। স্যার, এই যে প্রতিদিন দাঁতের মাঝখান থেকে ময়লাগুলো বের করে নিয়ে আসার জন্য তো আমরা ব্রাশ করি, ব্রাশে কি বের হওয়া সম্ভব? যখন দাঁতের ভিতর থেকে কোনো ময়লা ঢুকে যায় ভিতরে তখন দুই দাঁতের মাঝখানে আটকে যায়, আপনি ব্রাশটা করতে আমরা সাইড থেকে। এই জন্য আমাদের দেখবেন এখন অনেকটাই আমাদের অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়াগুলো দিচ্ছে যে ডেন্টাল ফ্লস বলে সুতা, এই ডেন্টাল ফ্লস দিয়ে যদি আপনি দাঁতগুলোকে একটু বের করে দেন তাহলে আপনার কিন্তু ওইটা থাকবে না। যদি একটা দাঁত কোনো কারণে খাবার ওখানে থেকে যায়, ওই খাবারটা পচে যেয়ে আসে এক ধরনের অ্যাসিড তৈরি হয়, যেখান থেকে দাঁতটা ক্ষয় হওয়া শুরু করে এবং শিরশির করে। যেমন অনেকেই বলে আমার দাঁত শিরশির করছে, এখানে আরেকটা শিরশির আরেকটা কারণ বলি, আমাদের দেশে কিন্তু অনেক মানুষ আছে যারা মনে করে আমি অনেক ব্রাশ করব, দিনের মধ্যে 4 বার ব্রাশ করব, শক্ত ব্রাশ করব, দরকার হলে কালো দাঁতন মাজন দিয়ে আমি ব্রাশ করব, দাঁত যেন চকচকে থাকে। আপনি দেখছেন একটা পাথরের উপরে যদি এক বিন্দু পানি পড়তে থাকে 100 বছর পরে পাথরটার মধ্যে একটা গর্ত হয়ে যায় পানি, তো তার মানে দাঁতে যদি আমি এভাবে ঘষে থাকি এটাও তো ক্ষয় হয়ে যাবে, মাড়িটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন মাড়ি হয় না, মাড়ি তো মাংস, ওখানে যখন ব্রাশ দেয় ব্যথা পায়, ওখানে করে না, তখন কি করে? একটু উঁচু দিয়ে দাঁতের পরে ঘষে। দাঁত আর মাড়ির মাঝামাঝি জায়গা নখ এবং এই যে জায়গাটা থেকে ওখান থেকে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এবং শিরশির শুরু হয়। তার মানে এখানে আরেকটা কারণ হচ্ছে যে খুব এক্সেস ব্রাশ করা এবং হার্ড ব্রাশ ব্যবহার করা। গ্রামে গঞ্জে স্যার গলার মধ্যে তো ঝুলিয়ে রাখে, খিলাল বলে মনে হয় তারা পরিষ্কার করতে। তবে এটাকে কিন্তু আমি খারাপ বলবো না, আমরা যে ফ্লসটা ইউজ করি ওইটারই একটা অল্টারনেটিভ হচ্ছে গিয়ে খিলাল। খিলাল যারা ইউজ করে গ্রামে আপনি দেখবেন দুইটাতে মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা, কিন্তু ক্যারিজ নাই, ওই যে ময়লাটা বের হয়ে যাচ্ছে, কিন্তু ক্ষতি হচ্ছে কি ওই দুই দাঁতের মাঝখানে খুঁচা দেওয়ার জন্য দাঁতের ভিতরে এক ধরনের গ্যাপ তৈরি হয়। স্যার আমরা সাধারণত সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার আগেই ব্রাশ করে ফেলি, যদি দুবার আমরা ব্রাশ করার কথা বলি, আমরা যদি বলি একবার, সেটাকে রাতে করা ভালো শোয়ার আগে? অবশ্যই রাতে, কারণ রাতে আপনি যখন ধরেন ৮টা হোক ১০টা খেয়ে ঘুমাচ্ছেন এবং সকাল ৮টা পর্যন্ত এই যে 10 থেকে 12 ঘন্টা আপনি কোনো কিছু না করে থাকছেন, তখন ব্যাকটেরিয়াটা মুখের ভিতরে যতটা কাজ করতে পারবে। দিনের বেলা আপনি সকালে যদি না খেয়ে অফিসে যান, এক কাপ চা খাবেন, একটা সিঙ্গাড়া খাবেন, একটা সমস্যা খাবেন, ওয়াশ আউট হবেই। অ্যাসিডিটি আছে মুখের মধ্যে, সবসময় একটা অ্যাসিড সিক্রেশন হয়, একটু ফিল করেন যা মুখে অ্যাসিড চলে আসছে, এটার কারণে কি দাঁতের ক্ষতি হতে পারে? হ্যাঁ, এটা একটা সুন্দর কথা বলছেন। অনেক সময় অনেক পেশেন্ট এসে বলে আমার দাঁত শিরশির করে, আমি লেবু খেতে পারি না, আমি টক খেতে পারি না, মানে কোনো রকম টক খেতে পারি না, দাঁত শিরশির করে কেন? এই যে অ্যাসিডটা যেটা আসে এটা দিয়ে দাঁতটা একদম ক্ষয় হয়ে যায়, গোড়ায় গোড়ায় ক্ষয় হয়ে যায়, এবং এই কারণে আমাদের দাঁতের ডাক্তার এসে দেখা যাচ্ছে কোনো কারণ নাই কিন্তু দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে। তখন আমরা প্রথমে জিজ্ঞেস করি আপনাকে অ্যাসিডিটি আছে কিনা, বলে হ্যাঁ, তখন আমরা বলি আপনি অ্যাসিডের ডাক্তার দেখান, দ্যাট ইজ গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখান, দেখে আপনি অ্যাসিড কন্ট্রোল করেন, কারণ অ্যাসিডটা তো নিজেই একটা ক্ষতিকারক, মানে ক্ষয় করবে দাঁতকে, হাড় ক্ষয় করবেই। আমাদের অনেক কথা শুনতে ইচ্ছা করে কিন্তু সময় আমাদেরকে সবসময় পারমিট করে না, তবু আমরা মনে করি যে অল্প সময়ে যে মূল কথাগুলো বলেছেন সেগুলো যদি আমরা আমলে আনি, আমার মনে হয় যে আমাদের দাঁতগুলো যেমন সুন্দর থাকবে আমাদের হাসিটাও ঠিক তেমনই সুন্দর হবে। স্যার আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন, আমার পক্ষ থেকেও আই মাই টিভিকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এবং পুরো টিমকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক মণ্ডলী আপনারা যারা দেখলেন আপনাদেরকে ধন্যবাদ। আশা করি পুরো রমজান মাস এবং সারাটা বছর জুড়ে সুস্থ থাকবেন এবং সুস্থ দেহ সুস্থ মন নিয়ে মাই টিভির সঙ্গে থাকবেন, রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানের পক্ষে যে অনুষ্ঠানটি চলছে রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠান দেখবেন, সে প্রত্যাশা। আল্লাহ হাফেজ।